আস্তে তো দিস আমার পুরো গেছ যা ভাড়া কত আমাদের মুফিস ভাড়া 30 একদিনের কষাই 2 3 4 5 6 7 3,500 থেকে 4,000 আচ্ছা যাই হোক 3,500 থেকে 4,000 ও বাপরে মাশাল্লাহ অনেক দূর বাট আমি ওরে আমি তো ভুল জায়গা এসে গেছি খিচুড়িটা বানাচ্ছি ফুটপাথ দেখি না কোনটা এটা বাস যাইতেছে শরীরের উপর দিয়ে হ্যাঁ আর আমি দেখছি আপনারা খাই মিসিং পাচ্ছু আঙ্কেল বিল্লু আঙ্কেল থার্ড টাইমও খাইছে শিওর তো খাবার শর্ট পড়বে না কেন প্রতিটা জিনিস সাজানো গোছানোর পর সত্যি সুন্দর লাগে এই যে কালকের জন্য রেডি এই জায়গায় সব মহিলারা খাবেন ইনশাল্লাহ আর আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে এবং পিছনে আরেকটা জায়গা সেটা আপনাদেরকে দেখাবো জায়গায় মশলাপাতি সব বাটাবাটি চলতেছে আর টেবিলস এই দিকটা যা সুন্দর লাগতেছে দেখতে মাশাল্লাহ সবচেয়ে ওই দিকে কনসেন্ট্রেশন দিতে দিতে গরু নাকি নিয়ে গেছে আচ্ছা দুইটা গরু জবাই করা শেষ বাকি দুইটা এই দুইটা খালানোর পর দিবেন নাইম ভাড়া কত 30 ভাড়া কত 30 একদিনের কষাই আচ্ছা দুইটা আলহামদুলিল্লাহ ডান আর দুইটা মোস্ট প্রবাবলি 12টা একটা দিক করে জবাই করাবো ইনশাআল্লাহ তাআলা এই পাশে কিছু মানুষজনের ওহো হো হ্যাঁ হ্যাঁ যাবো একটু পরে এই জায়গাটাতে চুলা বানানো হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 চুলা বসবে ইনশাআল্লাহ তাআলা 15টা আমি একবার চাইছিলাম যে আমাদের চিটাগংয়ান যে মেজবান সেটা করতে বাট এই প্রভিন্স এই এলাকার মানুষজনরা নাকি ওই টেস্টটা নিতে পারে না সো ওই প্ল্যান ক্যান্সেল এটা হচ্ছে ফোর্থ নাম্বার গরু এই গরুটা আমার খুব প্রিয় সিরিয়াসলি ফাইটিং বুল ফাইটিং বুলটাকে সিরিয়াসলি গরুটাকে আমার খুবই পছন্দ Thank you.
গুড় ফ্লেতে ভালোই রস্ত হইতেছে। চারোটা গরু জবাই হয়ে গেছে। রিদওয়ান ভাইয়া কতটুক মাংস হবে আনুমানিক? সকালে আমরা ধারণা করছিলাম 5000 মানুষ খাইতে পারবে। 5000 খাওয়া যাবে না, আরো কম হবে না, বেশ হবে? হবে কতটুকু? 3,500-4,000। আচ্ছা যাই হোক, 3,500-4,000 যতজনই মানুষ খাইতে পারবে, এটা আমরা তো আল্লাহর হস্তেই খাওয়াবো, তো যাই খাবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ঠিক আছে, আল্লাহ সবার পেট ভরাক, আমাদের মান সম্মানটা রাখুক, এটা হচ্ছে বড় বিষয়। আর এখন বাজতেছে 11:30। আমিও খুব টায়ার্ড, ওরা কুটাকাটা করুক, আমিও একটু হাত মুখ ধুয়ে আসি। আর সকালে চুলা জ্বালানোর জন্য খুব ওয়েট করতেছি। আপনারাও আমার ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন প্লিজ। আপনাদের সাথে আমি আমাদের এই গ্রামের এই মেজবানটা আপনাদের সাথে একটু শেয়ার করব, তো হোপফুলি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। ভুল ত্রুটি তো ডেফিনেটলি সবার থাকে, ভুল ত্রুটিগুলো মাফের চোখে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে টুক করে লাইক দিবেন, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পুরান হলে তো জাজাকাল্লাহ খায়রান আমার চ্যানেল এতদিন থাকার জন্য, আর শেয়ার করবেন। একটু রেস্ট নিয়ে আসি, বাকিটা আবার আপনাদের সাথে শুরু করতেছে। ফরচুনেটলি অর আনফরচুনেটলি যা হয় প্রতিবারের মতো, আই এম লেট অ্যাগেইন বিকজ অলমোস্ট 2টা বাজতেছে। রান্না বসায় দেওয়া হয়েছে, 1, 2, 3টা চুলা অলরেডি জ্বালাই দিছে। সো আচ্ছা, দেরি হওয়ার কারণ হচ্ছে ক্ষুধা লাগছিল খুব, আমি একটু খেতে গেছিলাম, যথেষ্ট পরিমাণ টায়ার্ড আমি। আর আমাদের 4টা গরুতে মাংস হয়েছে টোটাল 22 মন, আলহামদুলিল্লাহ টোটাল 22 মন মাংস হয়েছে। আচ্ছা, এখানে মূলত রান্না হচ্ছে সকালের জন্য নাস্তা। নাস্তার আইটেম হচ্ছে খিচুড়ি, খিচুড়ি দিয়ে গরুর মাংস একসাথে মিক্স। সো খুবই মজা লাগে, মাশাআল্লাহ আমার খুব মজা লাগে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচ, এই যে ডাল, ও বাপরে দুরস্তুর গরম, উফ। সবাই এখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে ব্যস্ত। খুবই স্লিপি, আর মেইন রান্নাটা বসানো হবে ফজরের পর।
যদিও রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে বেশ দেরি হয়েছে, তাই উঠতে উঠতেও অনেক দেরি হয়েছে, লিটারেলি 8:30 ঘুম থেকে উঠছে, তাই কিছুই জানি না কি অবস্থা না অবস্থা। আমার ভাই নাইম, সে বলল রান্না নাকি প্রায় শেষ, শুধু ভাত রান্না করা বাকি। সো ওরে মাশাল্লাহ অনেক দূর, বাট আমি এখান থেকেই খুশবুটা পাচ্ছি মাশাল্লাহ। তো একটু দেখে আসি কি অবস্থা। আমি এখন পর্যন্ত ব্রাশ করি নাই, ব্রাশ এই কারণেই করি নাই কারণ হচ্ছে প্রত্যেকটা রুমে সবাই স্টিল এখনও ঘুমাচ্ছে, তো আমার রুমেও মানুষজন ঘুমাচ্ছে, দ্যাটস ওয়াই আমি ওই রুমে যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ হচ্ছে ওই রুম মানে আমি যে চম্বের সন্নাপনা চলতেছে, এগুলো মেবি গরুর মাংস কি জানি আঙ্কেল, এগুলো কি গরুর মাংস মনে হয়? মাংস শেষ, ওগুলো গরুর মাংস, ডাল হবে হয়তো বা, ডাল 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 আঙ্কেল, ডাল 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 বরক দিচ্ছে আঙ্কেল, ডাল ডাল ভাই এগুলো কি ডাল না, আর ওগুলো মাংস। আমি তো ভুল জায়গায় আসে গেছি, এই পাশে তো কি গরম, আল্লাহ একবার। মাংস হচ্ছে ডাল, এখানে কয় কেজি ভাইয়া? এক ব্যাগে এক ব্যাগে এক মন, আর ডাল কয় মন? 30 কেজি। ডাল কম, ভাত এখনো বসানো হয় নাই, সাদা ভাত ঠিক আছে পরিষ্কার। আমি প্রথমে ওই জায়গায় চলে গেছিলাম, সো ক্যামেরাতে তো কখনো টেস্ট বা হিট বা ফ্লেভার বোঝানো সম্ভব না। ও বাপরে বাপ, ওই জায়গাটা তো ওনারা কেমন আছে আল্লাহ ভালো জানে, ওই জায়গাটাতে কি পরিমাণ হিট, ওই জায়গাটাতে আমার খবরও যেতেছে, বাট ওনারা দিব্যি ঘুরে বেড়াতেছে ওই জায়গায়। রান্না অলমোস্ট শেষ, এখন ওই চুড়া ভাত বসানো হয়েছে, এদিকে ডাল এদিকে মাংস। সিরিয়াসলি আমি এই জায়গা থেকে মুভ করি, কারণ এই জায়গায় আমার দাঁড়া থাকা পসিবল না, কারণ আমার শরীর আমার ফোন দুটোই মারাত্মক পরিমাণ গরম হয়ে যাচ্ছে। সো আমি এই জায়গা থেকে সরে যাই, সরে নিজেও ফ্রেশ হই, পেটে কিছু খাবার দিই, কারণ প্রচুর খিদা খিদা লাগছে, ওনারাও কাজ করবে আমার, কারণ ওনাদের কাজের বেঘাত ঘটতেছে। আচ্ছা কালকে রাত্রেবেলা যে ল্যাটকা খিচুড়িটা বানাচ্ছিল, ফুপা একটু দেখি না কোনটা, এটা যে খিচুড়িটা বানাচ্ছিল ওটা হচ্ছে, ও মাশাল্লাহ এটা। ঠিক আছে এই খিচুড়িটা বানাচ্ছিল মাশাল্লাহ, প্রতিবারের মতোই মিস, কারণ হচ্ছে সবকিছু শুরু থেকে আমাদের উপর দিয়ে যায়, সো ঘুম টুম গিয়ে
বা ওইদিক ওদিক করতে করতে মিস খাবার শুরু হয়েছে 11টা বাজে, অলমোস্ট মেবি 2টা বা 3টা ব্যাচ শেষ। সবাই হেল্প করতেছে মাশাআল্লাহ ভাই ব্রাদাররা। আমরা খাবো মেবি একদম শেষ বেলায় ইনশাআল্লাহ, কারণ হচ্ছে ইচ্ছা করতেছে না, গরম পড়তেছে বেশ ভালোই। এই পাশে খাবার দাবার চলতেছে, ওই পাশেও খাবার দাবার চলতেছে। খাবার দাবারের কোনো ভিডিও করাই পসিবল না, কারণ বাস যাইতেছে শরীরের উপর দিয়ে। তো মজাও লাগতেছে, টায়ার্ডনেসও প্রচুর। আচ্ছা ওইদিকে যাই দেখি আমাদের বাসার দিকে কী অবস্থা। ওই জায়গা থেকে ভ্যানে করে ড্যাগে করে এই জায়গায় ভাত নিয়ে আসা হচ্ছে। শেখু আঙ্কেল খাইছেন এখান থেকে কয় লোকমা খাইছেন? এক লোকমাও খান নাই? কয় টুকরা মাংস খাইছেন? খান নাই? হাই হাই, আমি তো দেখছি আপনাকে খাইতে। হ্যাঁ আর আমি দেখছি আপনারা খাইতে চেতন কেন। সবাই আসছে আলহামদুলিল্লাহ, সবাই আসছে। আক্তার আঙ্কেল আসছে, আমার ভাইয়া আসছে, রানা চাচা আসছে, মিসিং বাচ্চু আঙ্কেল, বিল্লু আঙ্কেল, ওনাদেরকে খুব মিস করতেছে। ঠিক কয়েক ঘন্টা আগেও এখানে বেশ সরগম ছিল, বেশ অনেক মানুষজন ছিল আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে আমাদের মেজবানটা শেষ হয়েছে, বাট দুঃখজনক বিষয় হচ্ছে শেষ মুহূর্তে খাবার ভালোই শর্ট পড়ে, এমনকি ভাতও শর্ট পড়ে। তো এটার পেছনে রিজন হচ্ছে মানুষ 11টা বাজে যারা খাইছে তারা আবার দেড়টা থার্ড টাইমও খাইছে। তো শিওর তো খাবার শর্ট পড়বে না কেন? তো বিষয়টা হচ্ছে যারা ফার্স্ট টাইম খাইছেন এবং যারা সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম খাইছেন, তো খাইছেন ভালো কথা, নো প্রবলেম। বাট যারা লাস্ট টাইম এসে ফার্স্ট টাইম খাইছেন, ওরা যারা খাবার পাননি ওরা কিন্তু গিয়ে ঠিকই বদনাম করবে যে এখানে যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে খাবার নেই, খাবার শর্ট পড়ছে। বাট আমরা কিন্তু 4000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করছি। সো দোষটা আমাদের না, দোষটা হচ্ছে তাদের যারা 1, 2, 3, 4 বার পর্যন্ত খাইছে, কারণ ওরা সার্ভ করছে, ওদের টিম সার্ভ করছে। তো এটা ঠিক না, যারা একবার খাইছো তারা এটা মাথায় রাখো। আচ্ছা ওরা কিন্তু ভাত খায় না এই পরে, বা শুধু মাংস খাইছে না, শুধু মাংস খাইছে ওই দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার শুধু নাকি মাংস খাইছে। তো মাংস শর্ট পড়ে গেছে, একটা পর্যায়ে গিয়ে ভাতেরও শর্ট পড়ছে। তো এগুলো ঠিক না, এগুলো শহরেও হয় এবং গ্রামেও হয়, এটা জানতাম না, এবার জাস্ট এক্সপিরিয়েন্স হলো। তো আমার ভিডিওটা যদি গ্রামের এসব ধরনের মন মানসিকতা বিলং করে এইসব মানুষরা দেখো দেখেন তারা এই জিনিসটা করবেন না, কারণ আপনাদের কারণে অনেক রিজিক মানুষের নষ্ট হয়। আর বাবুর্চিরা একটা খুব বিচ্ছিরি কাজ কারবার করে, ওরা করে কি মাংস চুরি করে নিয়ে যায়। তো প্রত্যেকটা বাবুর্চি আমাদের এখানে আসছে 10 থেকে 12 জন বাবুর্চি কষাই, তো ওরা যদি 2 কেজি করে মাংস চুরি করে নিয়ে যায় দেখা যায় প্রায় 80 থেকে 100 জনের খাবার চুরি করে নিয়ে যায়, ঠিক না? তো এগুলো করবেন না, কারণ এগুলো করে আপনারা কিন্তু বড় লোক হতে পারেন না। আপনারা ঠিকই ওই আপনাদের যেই কাজ করেন মানে আপনারা আপনাদের স্থানে রয়ে গেছেন, আপনারা কখনো বড় হইতে পারেন নাই। তো বাই দ্য ওয়ে ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছিলো বলে আমি ভিডিওটাকে 2 ভাগে ভাগ করছি। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা এই ভিডিওটার কি হয়েছে
বা কি আশ্রয়ের বিষয় ওইটা বোঝার জন্য প্রথম ভিডিওটা ঘুরে আসবেন। পুরো ভিডিওটা যাদের ভালো লাগছে টিক করে লাইক করবেন, আমার চ্যানেলটাতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে জাযাকাল্লাহ খায়রান, আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর এই আর কি, খুব টায়ার্ড, ঘুমাবো, সবার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।